Oh,
আর মোমেন গনে বলো আরে গুরুদেব বলে গুরুদেব আচ্ছা তোমার প্রণাম বেশি আরে বৈষ্ণব আচ্ছা আমি যে তোমাকে পাঠিয়ে দিয়েছি আমাদের গুরুজন রয়েছে তাদেরকে বলতে তুমি কি সেখানে যাওনি তাদেরকে তুমি কিছু বলনি তাদেরকে আমি বললাম কোথায় আজকে আমরা গানটি ধরবো হ্যাঁ হ্যাঁ এই যে কোথায় জানি গানটাই ধরবো আমার তো একটু মনে পড়ছে না তারা কি বলেছিল তারা বলছে আমার গুরুজন বলেছে বলছে যে আজকে আমরা গান ধরবো তাহলে আমাদেরকে সময় কতটুকু লাগবে জানো আমাদেরকে সময় লাগবে নয় রাত নয় দিন আর যে এই জায়গায় শুধুমাত্র আমরা এখানে একটি রাত গান করবো হ্যাঁ একটি রাত একটা রাত করে ধরবে না করে করবে আরে কোথায় গান ধরবো আর কি গান কি গান করবে সেটাই তো আমি ভাবতেছি এই একটি রাতের মধ্যে আমাদেরকে একটু একটু করে হলো এই পদ্মপুরের গান আমাদেরকে সমাপ্তি সমাপ্তি দিতে ওই জন্য এখন আমরা আর ওদিকে যাবো না আমরা মুখে একটু নেতা পোতার জন্ম করবো ও মুখেই নেতা পোতার জন্ম করবো আচ্ছা আচ্ছা এই যে নেতা পোতার জন্ম গ্রহতে চেয়েছি ওই যে কল্যাশ্রী ভোলানাথ এই ভোলানাথ কিন্তু তার নন্দীকে বলতেছে যে বাবা নন্দী আমরা তো অনেকদিন ধরে কল্যাশ্রী রয়েছি রয়েছি কল্যাশ্রী তো আমাকে একটু একটু ভালো লাগতেছে বাবা আচ্ছা আমরা এখন একটু উত্তরা ফুলবনে বেড়াতে যাব ওই উত্তরা ফুলবনে বেড়াতে যাব বেড়াতে যাব আচ্ছা যখন ভোলানাথ এই কথা বলেছিল নন্দী কিন্তু অবাক হয়ে গেছে আচ্ছা আচ্ছা অবাক হয়ে ভোলানাথকে বলতেছে বলতেছে মামা আপনি কি আবার উত্তরা ফুলবন ছিনন করেছো এখন ভোলানাথ হেসে হেসে বলতেছে যে ভাগ্নে তুমি আমার সঙ্গে চলো না তুমি আমার সঙ্গে সেখানে গেলে তুমি বুঝতে পারবে আমি কিভাবে ওই উত্তরের ভ্রমণ এখন ভোলানাথ আর নন্দ ওই উত্তরের ভ্রমণে যাচ্ছে যাচ্ছে ও কিসে করে যাচ্ছে কিসে করে যাচ্ছে জানো আচ্ছা এখন আবার সেই ফুলবনে আবার কি হচ্ছে কি হচ্ছে শুনবে
কি হচ্ছে বলেন, ওটা শুনবে আর বলবো উত্তর সবারে। এখন তার নন্দীকে বলতেছে যে বাবা নন্দী, এই হুঁচা হুঁচে গেলে দেখে আমার তো সর্বঙ্গ ভেজে যাচ্ছে, এখন আমি কি করি? এখন নন্দী বলতেছে যে বাবা আপনি সামান্য জিনিস কি ভাবতেছেন, তার উপায় আমার কাছে রয়েছে। ও তার উপায় তার কাছে রয়েছে। এখন ভোলানাথ এর খাম মুছার জন্য নন্দী কি করতে জানো? নন্দী বলতেছে যে মামা এই যে আমার দিকে চেয়ে দেখো, আমার কাছে এই যে খেতা রয়েছে, এই খেতা দিয়ে আমি তোমার খাম মুছে দেবো। আরে তোমার কেন? আরে নন্দী বলতেছে ভোলানাথকে, আরে তোমার না তোমার না। যখন নন্দী তার খেতা দিয়ে ওই ভোলানাথের খাম মুছে দিয়েছে, সেই খেতা যখন ভূমিতে স্পর্শ করেছিল সেই সেখান থেকে ওই নেতা দেবীর জন্ম হয়ে গেছে। এখন আবার সেই সরোবরে আবার কি হচ্ছে, কি হচ্ছে জানো? দেখিয়া হংকার আর
তখন ওই নারদ ওই পদ্মের পাতা সিজন করে স্বয়ং ভোলানাথের ধন পদ্মের পাতা দেখিয়ে দিয়েছে। আচ্ছা, যখন পদ্মের পাতা রেখে দিয়েছে, এখন আবার ওই পদ্মের পাতা থেকে ওই ভোলানাথের ধন আবার কোথায় যাচ্ছে? পদ্মের